পৃথিবী উদ্ভিদ জগতের পরিপূর্ণ অনেক প্রকারের গছ লতা এখানে দেখিবাকু মিলে যেউঁথিরে কিছু খুব বড় গছ দেখিবাকু মিলে তো কিছু ছোট গছ সেথিরে পুণি কিছু মোটা তো কিছু পতলা গছ দেখিবাকু মিলে এ আপনার জানিছন্তি কি দুনিয়ার সবুঠু চৌড়া গছ কেউঁথিরে আছে অনেক লোক জানি মধ্যে নথিবে যে ভারতরে হি বিশালকায় গছ রয়েছে যার না ওয়ার্ল্ড রেকর্ড করছে এই গছ 250 বর্ষ পূর্বর এই গছের না দ্য গ্রেট বানিয়ান ট্রি যাহাকু আমি সাধারণত বড় গছ কইথাও যে গছ কলিকাতার আচার্য চন্দ্রবোস বটানিক্যাল গার্ডেন কে শহ শহ বর্ষ ধরে রয়েছে এই গছ দুনিয়ার সবুঠু বিশাল গছ ভাবে পরিচিত গছর বিশেষত্ব হচ্ছে যে এতে এত মাত্রায় চেরা এবং শাখা রয়েছে যে তাহা গোটিয়ে গছ নুহে এক জঙ্গলের ফর্ম সৃষ্টি করছে পাখাপাখি 24 মিটার উচ্চতার এই গোটিয়ে গছ 14500 বর্গ মিটার পর্যন্ত বিস্তার হয়েছে যে কারণ এই গছকে ওয়াকিং ট্রি বলে কোহাযায় নিজের বিশালতা কারণ এই গছ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রে মধ্যে স্থান পাইছে অনুমান করা যাচ্ছে যে এই গছরে 80 ঊর্ধ্ব প্রজাতির পক্ষী বসবাস করছে জানিলে আশ্চর্য হবে যে এই গছর দেখাশোনা করবা পাই এক টিম মধ্যে পড়া যাইছে যে মানে গছর যত্ন নিচ্ছে এমিতি কি টিমরে বনস্পতি বৈজ্ঞানিক মধ্যে আছে যে মানে মাঝে মাঝে গছর যাঞ্চ পাই আসতে যেমিতি কোনসি কীট গছকে নষ্ট না করতে সেটি বিশেষ ধ্যান দেওয়া যাচ্ছে গছের মুখ্য শাখা 1864 1867 2020 মসিহার বাক্যে প্রভাবিত হয়ে মরিযাইছে যেখানে এক স্মারকী